Hello everyone, hope you are fine. Pranab before you. Today I am going to talk about modifier. Modifier ta khub guruttopurno ekti ongsho, bolte ekti grammar er ongsho. Ar 10 ti modifier korte hoy. Cholun modifier niye amra alochona kori. Modifier hocche je word, phrase ba clause onno kono word ke ba pore boshe otiritto totthyo prodan kore. Take modifier bole. Okay? Ebar kotha hocche কিভাবে ওয়ার্ডটা থাকবে মাঝখানে, এই ওয়ার্ডের আগে একটি বসবে, এই ওয়ার্ডের পরে বসবে। তাহলে মডিফায়ার একটা হচ্ছে প্রি মডিফায়ার, আরটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কাকে মডিফাই করবে? এই ওয়ার্ডটাকে মডিফাই করবে। তাহলে স্পষ্ট আমরা আইডিয়া নিয়েছি মডিফায়ার দুই ধরনের, একটি হচ্ছে প্রি মডিফায়ার আর একটি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার ওয়ার্ডের পূর্বে বসে এই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, আর পোস্ট মডিফায়ার ওয়ার্ডের পরে বসে এই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। মডিফায়ার কিন্তু বিশেষ করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বই হয়ে থাকে। মডিফায়ারগুলো কি হয়ে থাকে? বিশেষ করে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। মডিফায়ার কিন্তু মূলত অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বেরই কাজ করে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হয়ে থাকে। আমরা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মডিফায়ারটা যদি অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে কার কাজ করবে? নাউন এবং প্রোনাউনের কাজ করবে। আর মডিফায়ারটা যদি অ্যাডভার্ব হয় কাজ করবে কার? অ্যাডজেক্টিভের এবং ভার্বের। ওকে, তাহলে আমরা এখান থেকে আরো দুটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড পেয়েছি। মডিফায়ারটা অ্যাডজেক্টিভ যদি হয় নাউন এবং প্রোনাউনের কাজ করবে, আর অ্যাডভার্ব হলে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। ক্লিয়ার? নাও এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। হি ইজ আ ওয়াইজ ম্যান, ওয়াইজ ম্যান, ওয়াইজ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে? ম্যান ইজ এ নাউন, নাউনকে মডিফাই করছে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন অথবা প্রোনাউনকে। ওকে, একটি পেয়ে গেলাম। তাহলে এখানে এটা প্রি মডিফায়ার। দি ম্যান ইজ নট স্ট্রং এনাফ টু ক্যারি দি লোড। এখানে এনাফ হচ্ছে অ্যাডভার্ব। এনাফ কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে। এখানে স্ট্রং কে মডিফাই করছে কে? এনাফ। দ্যাট মিন্স এখানে এনাফ হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে পোস্ট মডিফায়ার ওয়ার্ডটির পরে বসে অতিরিক্ত তথ্য দিচ্ছে, আর প্রি মডিফায়ার এই নাউনটির আগে বসে অতিরিক্ত তথ্য প্রদান করছে। হি ইজ ড্রাইভিং কার ভেরি কুইকলি। এখানে কিন্তু আবার অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও কি করতে পারে? মডিফাই করতে পারে। যেমন ভেরি একটা অ্যাডভার্ব, এখানে কুইকলি অ্যাডভার্বকে মডিফাই কর। হি ইজ ড্রাইভিং কার ভেরি কুইকলি, ভেরি কুইকলি টু রিচ হিজ টাইম ইন টাইম। এই ক্ষেত্রে ভেরিও অ্যাডভার্ব, কুইকলিও অ্যাডভার্ব। এখানে সে গাড়ি চালাচ্ছে দ্রুত, খুবই দ্রুত। তাহলে এই কুইকলি অ্যাডভার্বটা, এই কুইকলি অ্যাডভার্বটা বেরি দিয়ে এই কুইকলিকে আরো বেশি তত্ত্ব প্রদান করছে। ভেরি কুইকলি, শুধু কুইকলি না, ভেরি কুইকলি, ভেরি কুইকলি। দ্যাট মিন্স এটাকে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ কুইকলি অ্যাডভার্বটাকে ভেরি অ্যাডভার্ব কি করছে? মডিফাই করছে। আই এম নট হাংরি, আই উইল ইট লেটার। এখানে ইট ভার্ব, লেটার অ্যাডভার্ব। তাহলে কি করছে? অ্যাডভার্বটা ভার্বকে কি করছে? মডিফাই করছে। লেটার আমি খাবো, পরে খাবো, এই ভার্বটা সম্পর্কে আর কিছু তথ্য জুড়ে দিচ্ছে বা প্রদান করছে। তাহলে লেটার এখানে ইট ভার্বকে মডিফাই করছে। তাহলে মূলত আমরা এখান থেকে শিখলাম মডিফায়ার হচ্ছে ওয়ার্ডের আগে বা পরে বসবে। আগে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে পোস্ট মডিফায়ার। এবার কারা মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব।